াহি রহমানুম রহমতুল্লাহি অবরাতু শুরু করিতেছি পরম করুণা আল্লাহর নামে যিনি মহান এবং সর্বশ্রেষ্ঠ আমরা এখন আছি কেনাডা সুসেন মেরিতে আমরা এখন সকালবেলা নাস্তা করেছি হোটেলে বুফে নাস্তা করেছি নাস্তা খেয়েছি আমি খেয়েছি তারপরে সজীব ভাই খেয়েছে আসিফ খেয়েছে আমরা ভরপুর না আমরা ভরপুর নাস্তা খেয়েছি নাস্তা খেয়ে এখন বের হয়েছি আমরা জাহাজের উদ্দেশ্যে একটা লেক দিয়ে যাব ওই লেকের এক পারে হচ্ছে আমেরিকা আর এক পাশে হচ্ছে ক্যানাডা তো আমরা এটাকে খুব এনজয় করব তবে এনজয় যে কতটা করব সেটা বোঝা যাচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টির প্রচুর বাতাস ঠান্ডা তো মনে হচ্ছে একটু ঝামেলা হবে আর কি তারপরও এনজয় তো এনজয়ই এখানে আমাদের কি বৃষ্টি বাদলকে আমাদেরকে বেঁধে রাখতে পারে কি চলে যাব কোনোভাবে অসম্ভব আমাদের যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন সব প্রতি লোককে পাকা পেরিয়ে আমরা চলে যাব আমরা এখানে এই যে ভিউটাকেও এনজয় করতেছি কিন্তু বৃষ্টিটা না থাকলে যদি হালকা হালকা রোদ থাকতো তাহলে জিনিসটা আরও বেশি এনজয় করতে পারতাম যাই হোক আমরা এখন সামনের ভিউটা একটু দেখে এই যে আসুন এই যে হচ্ছে সুসেন্ট মেরি এই হচ্ছে সম্পূর্ণ ভিউটা ভিতরে যায় আটকা পড়বে ঢুকে গেছে বৃষ্টির কারণে আমরা এখন সোজা যাচ্ছি এই যে আমার আসিফ আমার সাথে আছে আসিফ বল ওই আমার সাথে থাকে যত বিপদ হবে যাই আসুক না কেন আসিফ কিন্তু আমার আমাকে না আসিফ তোমার এই কেমন লাগছে বলো আর আমার আমার একটা জিনিস বলো দুইটা জিনিস বলো যেটা ভালো লাগে নাই আরে ভাইয়ার না লাগার মত একটা বিষয় আজকের ওয়েদারটা একদমই বাজে একদম বৃষ্টি হচ্ছে বাতাস ঠান্ডা প্রচুর এর ভিতরেই আমরা বের হয়েছি করবো তবে আসি হ্যাঁ তোমার আমার একটা জিনিস কিন্তু ভালো লাগে নাই সেটা শুনলে হয়তো তোমার মন খারাপ হতে পারে সেটা হচ্ছে তোমার একটা গার্লফ্রেন্ড নাই এটা মানে আমি এটা আমি মানতে পারছি না হচ্ছে তুমি তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে তুমি রাতে খুসুস ফুসুস করে কথা বলবে হ্যাঁ আমার ডিস্টার্ব হবে আমি আবার বলবো আছে ঘুমিয়ে যাও তুমি বললো যে ভাইয়া ঘুমাচ্ছি ঘুমাচ্ছি এটা হচ্ছে না হচ্ছে খেলা তবে তোমার জন্য দোয়া করি এখন গার্লফ্রেন্ড না ডিরেক একদম মানে ওই যে পার্টনার হ্যাঁ পার্টনারকে ধরে নিয়ে আসবা আচ্ছা আমরা এখন এটার ভিতরে মলে ঢুকবো ঢুকে পুরো যে সজীব ভাই যাচ্ছে মলের ভিতরে ঢুকলাম এখন আমরা বৃষ্টি থেকে আমরা দূরে আছি বৃষ্টি আমাদেরকে কিছুই করতে পারবে না আচ্ছা বল মানে মল খোলা না মানে কিছু সব খোলা ছিল আচ্ছা মলের ভিতর থেকে আমরা এখন বের হয়ে যাব বের হয়ে নদীর ভিউটা দেখাবো খুব চমৎকার একটা ভিউ পাবেন আপনারা যেটা যেটা বলে প্রকাশ করা যাবে না এখানে আবার বাচ্চারা খেলাধুলা করছে যাচ্ছে ঠান্ডা তো ঠান্ডার কারণে একটু একটু কথা বলতে কষ্ট হচ্ছে আর এদিকে আমরা কি বলে বের হয়ে যাবো এই ইয়ে থেকে মল থেকে মল থেকে সামনে সুন্দর একটা ভিউ পাবো আমাদের ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে সেটা এনজয় করব জাহাজে উঠবো ওটাতে আরো মজা করব শান্ত কিন্তু আমাদের সাথে হ্যাঁ কি বলছিলেন এই চ্যানেল এই জায়গায় আপনার বিভিন্ন জামা কাপড় পাওয়া যায় এই যে এই না হ্যাঁ এই চ্যানেল এই চ্যানেল একটা ব্র্যান্ড এটার কাজ আমরা বাংলাদেশে করি আমি অনেক আগে করেছিলাম তো এখন ওখানে ফিফটি পারসেন্ট আপ টু সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে তো আমরা ওই শপিং টপিং করার এখানে এখানে নানান ধরনের প্রসকাটি সিরিয়াল চিত্র ঘোরার জন্য ও এখানে চুল কাটার জন্য লম্বা সিরিয়াল দিয়ে তারপর চুল কাটতে আমরা কি এদিক দিয়ে বেরাবো ও আমরা এই এদিক এদিক থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা অপেক্ষায় আছি সামনে যে ভিউটা দেখাবো না ও এদিকে আবার বার দেখা যাচ্ছে বার হ্যাঁ আমাদের ভিতরে অবশ্যই না এটা পুরোটাই আপনার দোকান মদের দোকান ও মদের দোকান এটা এখানে আমরা অবশ্যই আমরা অবশ্যই এই লাইনে না ওগুলো করি না আমরা জুস খাই প্রচুর পরিমাণে আজকে আমরা জুস খেয়েছি একদম ফ্রেশ জুস অ্যাপেল জুস অরেঞ্জ জুস তারপরে নাস্তা বরপুর বরপুর নাস্তা আমরা আবার বের হয়ে যাচ্ছি শপিং থেকে বের হয়ে এই যে আবার রাস্তায় চলে আসলাম কেন আমরা ঢুকেছি ওখানে যাতে বৃষ্টিটা থেকে আমরা একটু সেফ থাকতে পারি আর কি তো আমরা সামনের ভিউ দেখতে পাচ্ছি এখানে এই সুসেন মেরি টোটালটা টোটাল সিটিটা খুব সুন্দর কেনাটা সবই সুন্দর তো অনেকে কি করে ইয়া থেকে টরেন্টো থেকে এই সুসেন মেরি আসে এখানে ঘোরার জন্য দুই রাত তিন রাত থাকে থেকে তারপরে আবার চলে যায় যেমন আমরা ঢাকা থেকে কক্সবাজার যাই এরকম অনেকেই টরেন্টো থেকে সুসেন মেরি আসে এসে ঘুরে তারপরে আবার চলে যায় তো আমরা যেহেতু এখানে শান্ত বাসাটাই এখানে তো আমাদের কাছে মানে অলওয়েজ আমাদের ট্যুরিস্ট স্পট আমরা বিকেলবেলা ঘুরতে বের হই সেটাও মজা এদিক সেদিক যাই সব কিছু মজা যে কার সামনে কাগজ আছে দূরে দূরে ইয়ার কারণে তার বয়স অনুযায়ী কীভাবে বয়স হবে মনে করো সিক্সটি আপ আমরা এই যে সামনে যে ইয়াটা দেখতে পাচ্ছি তাবুটা

বের হইতে হচ্ছে আর এখানে যে উইন্টার কি অবস্থা হয় মানে আমি ভাবতে পারতেছি না ওরা বলতেছে যে ভাই এটা তো সামার সবাই ঘুরতে আসে এনজয় করে আমার কাছে তো বাংলাদেশে উইন্টার লাগতেছে আর কি উইন্টার মতো লাগছে ভাইয়ের কাছে কষ্ট লাগলো আমার কি কোনো সমস্যা নাই কোনো কোনো নদী দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই নদীটাতেই উঠবো ডেলটা এটা কি ইয়া হ্যাঁ হোটেল এই একটা সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি আমরা ভালো একটা একটা ভালো মানের হোটেল তো আমরা যে হোটেলটা ওঠে ওঠের নাম জানো কি আমার একটা কোয়ালিটি 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 বলতে কথা হ্যাঁ আমরা কিন্তু কোয়ালিটি হোটেলে থাকি আর এটা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কি পার্কিং হ্যাঁ পার্কিং এই যে এই স্টেশন মলেরই ও স্টেশন মলের এটা বিশাল বড় পার্কিং এরিয়া কিন্তু গাড়ি না আর এ কি একটা অবস্থা মানে ফাঁকা এই যে এটাও পার্কিং হ্যাঁ গাড়ি নেই অথচ বাংলাদেশে হলে এই জায়গা পাওয়া যেত না এবং পারাপাড়ি হ্যাঁ হইতো তো আমাদের দেশটাও সুন্দর না যে আমাদের দেশ খারাপ আমাদের দেশ অনেক সুন্দর কিন্তু কথা হচ্ছে এই বাংলাদেশ এই মুহূর্তে তো অবশ্যই মিস করি মিস করাটাই স্বাভাবিক তার উপরে বাংলাদেশের যে এখন যে পরিস্থিতি চলতেছে মনটা এই জন্য একটু বেশি খারাপ লাগে এদিকে ফ্যামিলি সবাই বাংলাদেশে আছে। তাদের জন্য মন খারাপ করে সবাইকে মিস করি আমরা নাস্তা পারাবো এই যে পার হচ্ছি রাস্তা পার হচ্ছে আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি তাই না আমি দেখছি বাম দিকে কেন দাম দিকে যেন গড আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেল ও এটা আমার নতুন মোবাইলটা হাত থেকে মোবাইলটা পরে গিয়েছিল তো আর ওই যে নতুন যে মোবাইলটা কিনেছি ওইটাই পড়লো তাই একটু বেশি কষ্ট লাগছে আর কি আবার পরে যাবো নাকি হয় না করে আর কি হ্যাঁ যাই হোক সরি 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 এটা পড়ে গেলো এই জন্য একটু ভিডিও আমাদের করতে ব্যাঘাত ঘটেছে আমরা এখন আবাজখানে গোলযোগের কারণে আন্তরিকভাবে ভারত হ্যাঁ হ্যাঁ যাই হোক আমরা মোটামুটি চলে আসছি এখানে সবই সুন্দর এই যে দেখতে পাচ্ছি সব সব কিছু সুন্দর সবই সব কিছু খুব ভালো আসে

এই টাইপেরই হবে প্রচুর বাতাস দেখি ওখানে গিয়ে টিকিট দেখাবো আমরা তো কালকে অনলাইনে টিকিট কেটেছি টিকিট দেখালে আমাদেরকে উঠতে দেবে এদিক দিয়ে যাবো না ও ঠান্ডা লেগে গেছে আমরা এদিকে যাব জাহাজ দেখা যাচ্ছে আমাদের মনে হয় এইটাতেই উঠতে হবে তাই না যাই হোক আমরা কাছাকাছি যাই ওখানে এই যে নদীটা দেখা যাচ্ছে এই নদী দিয়ে আমরা ওই ওই যে সামনে যে ব্রিজ ওটা কিন্তু আমেরিকা যাচ্ছে কানাডা থেকে আমেরিকা যায় বরাবর করে হ্যাঁ আর ওই সোজা বরাবর যা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমেরিকা আচ্ছা এখন এই মুহূর্তে ভিডিও করতে পারছি না বৃষ্টিপাতন হচ্ছে তো আর জাহাজে উঠবো আমরা তো এ পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে আমাদের কথা হবে ওকে আল্লাহ হাফেজ